কি করছে আপনাকে? মানে এটা কি অতর্কিত ভাবে হামলা করছে আপনাদের? আপনারা কজন আহত হয়েছে? কি নাম আপনার? কি নাম? ঠিক, আমার নাম ইয়াসিন মিয়া। কি হয়েছে আপনার? ওরা তো আমি কালাভান্না পঞ্চায়েত একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম। আচ্ছা, ক্যান্ডিডেট। হ্যাঁ, তখন আমরা কাঁঠালিয়া ব্লকে যাই। হ্যাঁ, কাঁঠালিয়া ব্লকে যাইয়া কাঁঠালিয়া ভোট গণনা শুরু হয়েছে। বেজিমারা 8টা সিট আমরা পাইছি। আচ্ছা, তারপর রবীন্দ্রনগর তারা 4টা সিট পাইছে। সীমন্তপুর তারা 5টা না 6টা পাইছে। তার মানে সীমন্তপুর রবীন্দ্রনগর তারা পাইছে, বেজিমারা আমরা পাইছি 8টা সিট। পাওয়ার পরে 11 নম্বর সিট গণনার সময় তারা হইয়া এলাকা দিয়েছে, জোর করে ভিতরে ঢুকে তুলেছি। আচ্ছা, তো আমি তো ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট, আমি সামনে দিয়ে ঢুকতাম লুছি। পরে বিজেপি তারা যাই ঢিল মেরে আমার মামার মাথা কাটালিছে। কী দিয়ে আক্রমণ করছে তারা? ঈদ দিয়া, ঈদ দিয়া, ঈদ পাথর, লাঠি। এদের নাম কি যারা আহত হয়েছে? এর নাম তো বলতে পারি না, সবাই বিজেপি তারা সবাই তো নিশ্চিন্তের প্রতীক।